ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে একটা রেভলিউশনারি স্ট্র্যাটেজি তৈরি করেছি পাস করার জন্য সব থেকে এফেক্টিভ পদ্ধতিটা কি মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ রেজিস্টার না ইউজ করে ইংলিশ এবং বাংলায় হ্যালো এভরিওয়ান দিস ইজ মাসুদ ফ্রম আলটিমেট ল্যাঙ্গুয়েজ একাডেমি টুডে আই গট আ স্পেশাল গেস্ট উইথ আস নাবিদ হু ইজ আওয়ার নাটি সিসিএল টিচার সো টুডে হি উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য নাটি সিসিএল এক্সাম নাটি সিসিএল বাংলা হুইচ ইজ আ ইন্টারপ্রেটিং এক্সাম সো উইল হ্যাভ আওয়ার কনভারসেশন ইন Bengali and English. So Mr. Navid, tell something about NATI CCL exam and its course structure, how this works and what are the factors and criteria to our students. Thank you so much. First of all, welcome everyone. NATI CCL একটি interpreter exam. এটা student এবং যারা immigration নিয়ে কাজ করছেন তাদের জন্য very important exam. একটা misconception আমাদের আছে যেটা হলো আমরা মনে করতেছি এটা অনেক বড় এক্সাম, অনেক ডিফিকাল্ট এক্সাম। যেটা মনে রাখা প্রয়োজন, নাটি সিসিএল মাত্র 15-20 মিনিটের একটি এক্সাম, যেটাতে মাত্র 2টি ডায়লগ থাকে, প্রতিটি ডায়লগ জন্য 45 মার্ক করে থাকে, সো ওভারঅল 90 মার্ক। সেখানে পাস মার্ক হলো আপনার 63, এবং প্রতিটি ডায়লগে আপনাকে 29 করে পেতে হবে পাস করার জন্য। এখানে আরও মনে রাখা প্রয়োজন, নাটি সিসিএলের প্রতিটি ডায়লগে 6টি ইংলিশ এবং 6টি বাংলা, টোটাল 12টি সেগমেন্ট থাকবে, ওভারঅল 24 সেগমেন্টের উপর আপনার পরীক্ষা দিতে হবে, এবং প্রতিটি ডায়লগের জন্য একটি মাত্র রিপিট অ্যালাউ, মোর দেন ওয়ান রিপিট পার ডায়লগ উইল ডিডাক্ট ইউ মার্ক। সো গোয়িং টু নেক্সট কোশ্চেন, নাবিদ স্যার, আরেকটা জিনিস আমরা জানতে চাই আমাদের স্টুডেন্টসের জন্য, যে নাটি এক্সামটা কি করে অ্যাসেস্ট করে, কি করে এর মার্কিং ক্রাইটেরিয়া, এইগুলো কি, নাটিটা কিভাবে অ্যাসেস হয়, এটাতে কথা বলতে গেলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে কী ধরনের মিস্টেকের জন্য নাটিতে আসলে মার্কগুলো ডিডাক্ট করা হয়, তো কী ধরনের মিস্টেক স্টুডেন্ট ইউজুয়ালি করবে। যেটা সমস্যা হয়ে থাকে, স্টুডেন্ট যদি কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে বা ইনসার্ট করে তখন যে মার্ক ডিডাক্ট হয়, প্লাস এখানে অমিশন হলে মার্ক ডিডাক্ট হবে, ল্যাক অফ ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামাটিক্যাল এরর, এবং যদি চেঞ্জ অফ মিনিং হয়ে থাকে কোনো ডায়লগে তাহলে যে মার্কটা ডিডাক্ট হয়। তো এখানে এইসব জিনিসের উপরে খেয়াল রেখে নাটি সিসিএল এক্সামটা আসলে অ্যাসেস করা হয়েছে। আর একটা কোশ্চেন যেটা ইউজুয়ালি আমাদের স্টুডেন্ট সবাই জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে নাটি সিসিএল বাংলা এক্সামটা পাস করার জন্য সব থেকে এফেক্টিভ পদ্ধতিটা কি। আমরা আলটিমেট ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে একটা রেভলিউশনারি স্ট্র্যাটেজি তৈরি করেছি, যেখানে আমরা মনে করি এখানে তিনটা জিনিসের উপর যদি আমরা এমফাসাইজ করি তাহলে নাটি সিসিএল এক্সাম পাস করা খুবই সহজ এবং এটা 100% পাস রেট আছে। যেটা হলো, প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে, নাম্বার ওয়ান ইজ অ্যাক্টিভ লিসেনিং। আমাদের যখন আমরা নাটি ডায়লগগুলো শুনবো, আমাদের পুরো সেন্স দিয়ে ডায়লগটা শুনতে হবে এবং পুরো স্টোরিটা বুঝতে হবে, এবং এখানে আমাদের খেয়াল রাখতে হবে সব ধরনের নাম্বার, নাম এবং কি পয়েন্টগুলোর উপরে, এবং এটা কোনোভাবেই মিস করা যাবে না, প্রথম সেন্টেন্সটা এবং লাস্টের সেন্টেন্সটা। এবং সেকেন্ডলি আমাদের মনে রাখতে হবে শর্ট টার্ম মেমোরি, যেটাতে কিনা আমাদের পুরো স্টোরিটা ভিজুয়ালাইজ করতে হবে, এবং নোট নিতে হবে আমাদের কি পয়েন্টগুলোর উপরে। এবং থার্ডলি আমাদেরকে একটা স্মুথ ডেলিভারি করতে হবে, যেটা কিনা একমাত্র পসিবল আমাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক রাখার মাধ্যমে, আইডোমেটিক এক্সপ্রেসগুলো ঠিক রাখার মাধ্যমে, এবং চয়েস অফ ভোকাবুলারি এবং ফ্লো অফ ডেলিভারি অ্যান্ড গ্রামাটিক্যাল স্কিলসগুলো ঠিক রাখার মাধ্যমে। এই তিনটি বিষয়ের উপর যদি আমরা খেয়াল রাখতে পারি, নাটি সিসিএল অত্যন্ত সহজ একটি পরীক্ষা। এটা হচ্ছে অনেক ইজি, লাইক কাইন্ড অফ ইফ ইউ ফলো আপ প্রপার টিপস অ্যান্ড টেকনিক, ইটস নট দ্যাট টাফ, রাইট? বিকজ ইউজুয়ালি সবাই বলে কি এটা অনেক একটা টাফ এক্সাম, হবে না, ইটস নট পসিবল ইফ ইউ ডোন্ট নো বেঙ্গলি অর ইফ ইউ ডোন্ট নো প্রপার ইংলিশ, ইফ ইউ ডোন্ট নো সাম ওয়ার্ডস। সো আপনি তার জন্য কি টিপস অ্যান্ড টেকনিক ইউজ করেন যাতে স্টুডেন্টদের জন্য ইজি হয়ে যায়? আমি মনে করি এটা অবশ্যই পিটি এক্সামের মতো না, যেটা কিনা একটা মেশিন আপনাকে অ্যাসেস করছে, আপনি একটা সার্টেন ফর্মেট ইউজ করলেই পাশ করে গেলেন, এটা সে ধরনের না। এখানে একজন এক্সামিনার আপনার রেকর্ডিংটা শুনে আপনি মার্কিং করবে, সে প্রতিটা কথা আপনি বলবেন যেটার মধ্যে একটা সেন্স থাকতে হবে, একটা মিনিং থাকতে হবে। সো এই ধরনের এইসব জিনিসগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, এবং সবার প্রথমেই খেয়াল রাখতে হবে ফ্লুয়েন্সিতেই আপনার মার্ক আসবে না, আপনার মিনিংফুল ইন্টারপ্রেট করতে হবে। এখানে লাইন বাই লাইন ট্রান্সলেট করার মাধ্যমে কিন্তু আসলে মিনিং তৈরি হয় না, আপনি প্রপারলি ইন্টারপ্রেট করতে হবে। সেই জন্য আমাদের কাছে আছে ইফেক্টিভ মেথড, যেটা আমরা আলটিমেট ল্যাঙ্গুয়েজ একাডেমির মাধ্যমে আপনাদেরকে দিতে চাই। তো আমি বলবো স্টুডেন্টরা আমাদের কাছে একবার হলেও আসা প্রয়োজন, এসে জাস্ট দেখে যাওয়া প্রয়োজন। এই শর্ট ভিডিওতে এটা অবশ্যই পসিবল না। ওকে, ল্যাঙ্গুয়েজ ডেলিভারি যে কোয়ালিটি, এটা কী ধরনের কোয়ালিটি হওয়া উচিত? কারণ আপনি যেটা বলেন, এটা বেস, এটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম না, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারাকশন, তাই না? একটা অডিও চলবে অ্যাজ পার মাই নলেজ।
অডিও চলবে সেটাকে আপনার ট্রান্সলেট করতে হবে, ইন্টারপ্রেট করতে হবে, ইন্টারপ্রেট করতে হবে, এবং সেই রেকর্ডিংটা সেই সুপারভাইজার না পরবর্তীতে একজন এক্সামিনারকে দেওয়া হবে, দেওয়া হবে। ওকে, সো সেইখানে কিন্তু আসলে বডি ল্যাঙ্গুয়েজের কোনো বিষয় নেই, যে আপনি বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন করবেন। ওকে, আপনার ভয়েস ডেলিভারি ল্যাঙ্গুয়েজ কোয়ালিটি ডেলিভারিটাই হলো আপনাকে রিপ্রেজেন্ট। এই যে ডেলিভারি কোয়ালিটির কথাটা বললেন, এই ডেলিভারি কোয়ালিটিটা কেমন হওয়া উচিত যেটাতে স্টুডেন্টদের বেশি মার্কস আসে, যাতে ওরা প্র্যাকটিস করে আরো ভালো মার্কস নিয়ে আসতে পারে, কারণ সবাই এখানে তার জন্যই আসে না। এই ডেলিভারি কোয়ালিটির ব্যাপারে একটু কিছু যদি বলেন। এখানে একজন এক্সামিনার এক্সপেক্ট করে একজন একজন স্টুডেন্টের কাছ থেকে যে সে শব্দ কোনোভাবে যেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট চয়েস অফ রেজিস্টার না ইউজ করে ইংলিশ এবং বাংলায়। ওকে, এবং তাকে তার নেটিভ নেসটা বের করে আসতে হবে, তার ল্যাঙ্গুয়েজটা হতে হবে ইন্টারপ্রিটেশন হতে হবে ন্যাচারাল। যদি একজন বাঙালি স্টুডেন্ট সে একজন ব্রিটিশ বা অস্ট্রেলিয়ানের মতো সাউন্ড করে সেটা এক্সামিনার কোনোভাবে পছন্দ করবে না, এর জন্য মার্ক ডিডাক্ট হবে। আচ্ছা, এখানে আরো খেয়াল রাখতে হবে যেন এই সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই ঠিক থাকে এবং গ্রামাটিক্যাল বিষয়গুলো ঠিক রাখতে হবে এবং স্টুডেন্ট যে প্রোনাউন্সিয়েশন করবে এটা স্যাটিসফ্যাক্টরি হতে হবে। ওকে, সো এইসব বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এক ভালো মার্ক ক্যারিয়ার আউট করার জন্য। অলসো এখানে আরো খেয়াল রাখতে হবে যে স্টুডেন্ট যেন এক্সেসিভ পজ না করে। আমাদের একটা ভাষাগতভাবে ব্যারিয়ার আছে, তো এখানে কোনোভাবেই আমরা বেশি পজ নেওয়া যাবে না, প্লাস হেজিটেশনগুলো আমাদের কমাইতে হবে। এর চেয়ে বেটার হলো কম রিচ আমরা ভোকাবুলারি ইউজ করি কিন্তু হেজিটেশন ছাড়া বলি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং আরো যেটা রাখতে হবে, সেলফ কারেকশন ইজ ইম্পর্টেন্ট বাট নট এক্সেসিভ, নট এক্সেসিভ। এইসব জিনিসগুলোতেই আসলে বেশি মার্ক ক্যারি করে, এইসব জিনিসগুলো যদি স্টুডেন্ট ফোকাস করে তার সাকসেস ইজ গ্যারান্টিড। নাটি একবার বুক করার জন্য ইটস $800, রাইট? তো এটা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো স্টুডেন্টরা কোনো রকম চায় না যে তারা এটা ওয়েস্ট চলে যাক, মানিটা ওয়েস্ট না করার জন্য এমন একটা ওয়ে বলেন ইয়া ফির কিছু সাজেশান দেন যাতে এরা লাইক যা স্টুডেন্ট যারা স্ট্রাগল করছে তাদের জন্য হেল্পফুল হয়। আমার প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স একটাই, প্রথমে আগে আপনি আপনার পরীক্ষার সিটটা সিকিউর করুন। সো প্রথমেই বুকিং দিতে হবে এবং আপনি অ্যাটলিস্ট 2-3 মান্থ গ্যাপ থাকতে হবে। আমরা এখন জানি যে আগে যেটা সমস্যা ছিল সিট পাওয়া যেত, পরীক্ষায় পাশ করা কঠিন ছিল, এখন সিট পাওয়াটা কঠিন আর পাশ করার জন্য তো আমরা রয়েছি।